আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আজকে আর একটা নতুন ক্লাস নিয়ে আমরা আসলাম। তো অনেকদিন ধরে, প্রায় মাঝখানে অনেক দিন গ্যাপ ছিল, ক্লাস নিতে পারে নাই কিছু ব্যস্ততার কারণে। সেটা হলো যে আমার বিসিএস 40তম বিসিএস রিটেন পরীক্ষার রেজাল্ট দিয়েছিল, এটা একটা গুড নিউজ বলা যায়। তো আল্লাহর রহমতে এটা পাশ করেছি, 40তম বিসিএস বোর্ড ক্যাডারে পাশ করেছি। তারপর এটার কারণে আমার সামনে আবার 41তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা আছে 19 মার্চ। তো প্রিলিমিনারি এবং ভাইভার পড়াশোনা করতে গিয়ে একটু ব্যস্ততার কারণে অনেকদিন মাঝখানে ক্লাস নিতে পারি নাই, যার কারণে একটুখানি ব্যাক পেতে হয়েছে। তারপর ক্লাসে আসলাম, ইনশাল্লাহ কন্টিনিউ করার চেষ্টা করব। তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো যে চারটা বিষয় নিয়ে, সেটা হচ্ছে কি খিলাফত, আমিরাত, সালতানাত এবং সাম্রাজ্য, এই চারটা বিষয়ের মধ্যে পার্থক্য কোথায়, হোয়াট ইজ দ্য ডিফারেন্স অ্যামাং দিস ফোর টপিক, খিলাফত, আমিরাত, সালতানাত এন্ড ডাইনেস্টি, চারটা বিষয়। তো ক্লাসে যাওয়ার আগে আমি আমার পরিচয়টিতে, আমি মোহাম্মদ খালেদ হোসেন, লেকচারার, উমরগড়ি এমইএস কলেজ, চট্টগ্রাম, বাংলাদেশ। তো আজকে এই বিষয়টা ক্লিয়ার করার চেষ্টা করব, কারণ এই চারটা বিষয়ে আমাদের ভাইভাতে বেশি প্রশ্ন হয়, এই চারটা বিষয় নিয়ে। এই যে একটু একটু পার্থক্য আছে, এই বিষয়গুলো কী, এই জিনিসগুলো আমরা শিখব। প্রথমত আমরা খিলাফত নিয়ে জানি, শিখি, সেটা হচ্ছে কি খিলাফত বিষয়টা। আমরা আমাদের ইসলামের মুসলিম জাহানের বা ইসলামের যে প্রথম ইসলামের যে কর্ণধার, যে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আমাদের শেষ নবী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উফাতের পর বা ইন্তেকালের পর, তিনি, তার জন্ম ছিলেন 570 থেকে 632, তার সময়কাল। তো 632 সালে তিনি যখন মৃত্যুবরণ করেন বা উফাত হন বা ইন্তেকাল করেন, এই পরে এই মুসলিম জাহানের প্রথম খলিফা বা এই মুসলিম জাহান পরিচালনা করার জন্য যিনি খলিফা হিসাবে মনোনীত, নির্বাচিত বলা যায়, তিনি হলেন হযরত আবু বকর। তাহলে খিলাফত কথাটা কেন আসলো, খিলাফত কথাটা আসলো, খিলাফত শব্দের অর্থ হচ্ছে কি প্রতিনিধি, আর এই খিলাফত বিষয়টা হলো একটা প্রতিষ্ঠান, এবং এই প্রতিষ্ঠানের যিনি প্রধান তিনি হলেন খলিফা। তাহলে খিলাফত মানে হলো একটা প্রতিষ্ঠান, এই খিলাফতের আন্ডারে যিনি প্রধান তিনি হলেন খলিফা। তাহলে মুসলিম জাহানের প্রতিনিধিত্ব করেন প্রথম যিনি, তিনি হলেন হযরত আবু বকর, খুলাফায়ে রাশিদিনের প্রথম খলিফা আবু বকর, তিনি প্রথম খিলাফতের দায়িত্ব নেন 632 থেকে 634 পর্যন্ত। আমরা সবাই জানি খিলাফতের চার খলিফা ছিলেন খুলাফায়ে রাশিদিনের, হযরত আবু বকর রাদিয়াল্লাহু, হযরত উমর রাদিয়াল্লাহু, হযরত উসমান রাদিয়াল্লাহু, হযরত আলী রাদিয়াল্লাহু, এই চারজন ছিলেন খুলাফায়ে রাশিদিনের চার খলিফা। তাহলে প্রথম যে বিষয়টা, খলিফা বা খিলাফত, এটা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইন্তেকালের, উফাতের পর খলিফা বা খিলাফত কথাটার উৎপত্তি হয়। এবার আসি তাহলে, এবং উৎপত্তি হয়ে এটার প্রথম খলিফা হিসাবে 632 সালে হযরত আবু বকর খুলাফায়ে রাশিদিনের প্রথম খলিফা হিসাবেই প্রতিনিধিত্ব করেন। এবার আসে আমিরাত। তাহলে 632 থেকে খুলাফায়ে রাশিদিনের পর, যখন খুলাফায়ে রাশিদিন চার খলিফার যুগ সময় শেষ হলো, তখন মুয়াবিয়া উমাইয়া খিলাফতের প্রতিষ্ঠা করেন 661-তে। উমাইয়া খিলাফতের যখন প্রতিষ্ঠা করেন, উমাইয়া খিলাফত 661 থেকে প্রায় 750 পর্যন্ত আব্বাসীয় খিলাফত, জাবের যুদ্ধের মাধ্যমে আব্বাসীয় খিলাফত উমাইয়াদেরকে দমন করে আব্বাসীয় খিলাফত প্রতিষ্ঠা করেন। এই খিলাফতের সময় 750 খ্রিস্টাব্দে যখন আব্বাসীয় খিলাফত প্রতিষ্ঠা হয়, এটা ছিল আরব্যখণ্ড আব্বাসীয় খিলাফত প্রতিষ্ঠিত হলো, স্পেনে গিয়ে এটা আমিরাত প্রতিষ্ঠা হয় 756 খ্রিস্টাব্দে। তার মানে 711-712 খ্রিস্টাব্দে মুসলিমরা যখন আরব্যখণ্ড থেকে উত্তর আফ্রিকা হয়ে তারিক বিন জিয়াদ এবং মুসা বিন নুসাইর স্পেনে আমিরাত, স্পেনে মুসলিম বা ইসলাম প্রচার প্রসার করেন, ওখানে গিয়ে 756 খ্রিস্টাব্দে প্রথম আব্দুর রহমান, অর্থাৎ আব্দুর রহমান আর দাখিল, এই আমিরাত প্রতিষ্ঠা করেন 756 খ্রিস্টাব্দে। তাহলে যেটা খিলাফত ছিল সেটা স্পেনে গিয়ে কি দাঁড়ালো, আমিরাত দাঁড়ালো। কিন্তু খিলাফতের আরেকটা সিনোনিম বা সমার্থক শব্দ হলো আমিরাত,
অর্থাৎ ঘটনা হলো সেম, কাজ হলো সেম, রাষ্ট্রের প্রতিনিধিত্ব করা, পরিচালনা করা, কিন্তু সেটা স্পেনে গিয়ে খিলাফত হিসাবে আর নাই, তারা সেটাকে আমিরাত হিসাবেই তারা প্রচারণা শুরু করলো। সেটাকে তারা আমিরাত, এবং যিনি প্রতিনিধি হবেন তিনিই হবেন আমির, এই হিসাবে তারা রাষ্ট্র পরিচালনা শুরু করলো। তার মানে খিলাফত এবং আমিরাতের একটাই পার্থক্য, সেটা হচ্ছে কি, যেটাই আরব ভূখণ্ডে যেটা খলিফা বা খিলাফতের প্রথা ছিল, সেই সেম কাজটা যখন স্পেনে গিয়ে দাঁড়ালো, স্পেনে গিয়ে সেটা কি হলো, আমিরাত তারা বল, মানে খিলাফতের নামটা তারা দিল কি আমিরাত, এবং খলিফার নামটা ওখানে বলল কি আমির, এইভাবে তারা শুরু করলো। তাহলে এই আমির বা আমিরাত স্পেনে খ্রিস্টানদেরকে পরাজিত করে যখন 711-12 খ্রিস্টাব্দে তারিক বিন জিয়াদ এবং মুসা বিন নুসাইর ওখানে স্পেনের মুসলমান সাম্রাজ্য স্থাপন করলেন, তখন তার কিছুদিন পরে গিয়েই 756 খ্রিস্টাব্দে আব্দুর রহমান আদ দাকিল হলো তার উপাধি। আদ দাকিল শব্দের অর্থ হচ্ছে কি, অনুপ্রবেশ, নতুন প্রবেশ। তাহলে আব্দুর রহমানকেই আদ দাকিল হিসাবে, প্রথম আমির হিসাবে স্পেনে আমিরাত প্রতিষ্ঠা করেন। তাহলে আমরা খোলাফায়ে রাশিদিনের হিসাব থেকেই খিলাফত বা খলিফা পেলাম, তারপর আমরা স্পেনে গিয়ে আমিরাত বা আমির পেলাম, পরে আসবো আমরা কি সালতানাত। এই জায়গাতে একটু সমস্যা আছে, যেমন আমরা সবাই জানি দিল্লি সালতানাত নামে একটা কথা আছে। তাহলে খিলাফত এবং আমিরাত আরব ভূখণ্ড, ইউরোপ ভূখণ্ডের স্পেনে, একবার আসি সালতানাত, মানে দিল্লি সালতানাত বললে আমরা অনেকটাই ধরে নিই যে দিল্লি সালতানাত, অর্থাৎ দাসবংশ যেটা ছিল কুতুবুদ্দিন আইবেক, যাদেরকে দাস বলা হতো, মামলুক বংশ বলা হতো, তারা 1206 সালে এই দিল্লি সালতানাতের প্রতিষ্ঠা করেন। তাহলে এই যে দিল্লি সালতানাতের প্রতিষ্ঠাতা কুতুবুদ্দিন আইবেক হলেও, কিন্তু এটার প্রকৃত প্রতিষ্ঠাতা ছিলেন দিল্লি কুতুবুদ্দিন আইবেকের জামাতা ইলতুতমিশ। তার মানে দিল্লি সালতানাতের প্রতিষ্ঠাতা ছিলেন কুতুবুদ্দিন আইবেক, এবং প্রকৃত প্রতিষ্ঠাতা ছিলেন সুলতান ইলতুতমিশ। এই সালতানাতের যুগে এসে 1206 সালে দিল্লিতে এসে তারা বললেন কি, আমরা খিলাফত বা আমিরাত বলবো না, আমরা এটাকে কি বলবো, সালতানাত বলবো, এবং আমরা যারা খলিফা বা আমির হব, তারা খলিফা বা আমির হিসাবে প্রচারিত হব না, আমরা কি হব, সুলতান হিসাবেই রাষ্ট্র পরিচালনা করব। তাহলে স্থানভেদে একই কাজের সমার্থক শব্দ দিয়ে একটা শব্দের বিভিন্ন রূপ দেখা যাচ্ছে। তাহলে এই দিল্লিতে গিয়ে সেটা নাম হয়ে গেল কি সালতানাত। এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে কি, হ্যাঁ, এই সালতানাতের যিনি প্রতিনিধি তাকে সুলতান বলা হচ্ছে। এই সুলতানের ঘটনাটা যখন আমরা পড়বো সেটা সম্পর্কে আরেকটু জানবো, আমরা একটু সাম্রাজ্যের ব্যাপারটা পরে আসি। এই সালতানাতের সুলতানদের সময়ে সর্বশেষ যে সুলতান, যে 1526 সালে যখন সম্রাট, মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়, তখন লোদি বংশের সর্বশেষ সুলতান ইব্রাহিম লোদির সাথে এই মুঘল সাম্রাজ্যের সম্রাট জহিরুদ্দিন মোহাম্মদ বাবরের পানিপথের প্রথম যুদ্ধ হয় 1526 সালে। ওই সময় থেকে তারা এটাকে সাম্রাজ্য বলল, এবং যিনি প্রধান প্রতিনিধি করবেন তাকে সম্রাট হিসাবে ঘোষণা করলেন। তার মানে তারা বললেন কি, আমাদের যে ডাইনেস্টি, আমরা যেই রাষ্ট্র পরিচালনা করব, এই প্রতিষ্ঠানটাকে আমরা বলবো সাম্রাজ্য, আর এই প্রতিষ্ঠানের যিনি প্রধান হবেন তিনি হলেন সম্রাট। ওখান থেকেই সম্রাট হিসাবেই তারা পরিচিতি লাভ করে, এবং নিজেদের দিল্লি সাম্রাজ্যের, অর্থাৎ মুঘল সাম্রাজ্যের প্রথম সম্রাট ছিলেন বাবর, জহিরুদ্দিন মোহাম্মদ বাবর। পানিপথের প্রথম যুদ্ধের মাধ্যমে জহিরুদ্দিন মোহাম্মদ বাবর সালতানাতের, অর্থাৎ সুলতানের সর্বশেষ সুলতান ইব্রাহিম লোদিকে পরাজিত করে এই সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন, এবং সম্রাট হিসাবে খ্যাতি লাভ করে রাষ্ট্র মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেন, এবং মুঘল সম্রাট হিসাবে পৃথিবীব্যাপী পরিচিতি লাভ করেন। তাহলে আরব ভূখণ্ডে যেটা খিলাফত ছিল সেটা স্পেনে গিয়ে আমিরাত দাঁড়ালো, সেটা আবার দিল্লিতে গিয়ে সালতানাত, এবং সালতানাতের সমাপ্তি যখন হলো সেটা গিয়ে সাম্রাজ্য হয়ে দাঁড়ালো দিল্লিতেও।
কিন্তু এই সাম্রাজ্যের অধীনে যিনি প্রধান তাকে সম্রাট বলা হচ্ছে, সালতানাতের অধীনে যিনি প্রধান যিনি রাষ্ট্র পরিচালনা করেন তাকে সুলতান বলা হচ্ছে, আমিরাত যিনি পরিচালনা করেন তাকে আমির বলা হচ্ছে, খিলাফত যিনি পরিচালনা করেন তাকে খলিফা বলা হচ্ছে। প্রথম ইতিহাসে খলিফা হিসাবে দেখা গেল হযরত আবু বকরকে, আমির হিসাবে দেখা গেল কাকে, স্পেনের আব্দুর রহমান আর দাকিলকে। সালতানাতের যে সুলতান হিসাবে আমরা যদি দেখি, তখন আমরা সুলতানের একটা ব্যাকগ্রাউন্ড আছে, এটা সম্পর্কে আমরা আলোচনা করব। এবং সাম্রাজ্যের সম্রাট হিসেবে দিল্লি মুঘল সম্রাট জহিরুদ্দিন মোহাম্মদ বাবরকে আমরা পানিপথের প্রথম যুদ্ধের মাধ্যমে সম্রাট বা সাম্রাজ্য হিসেবে আমরা পেয়েছি। এবার আসে সুলতানের ঘটনাটা। ইতিহাসে যখন আমরা সুলতানের প্রেক্ষাপটটা দেখি, সুলতান মূলত সুলতান কাদেরকে বলা হচ্ছে? সুলতান তারাই যারা খিলাফত বা খলিফা বা আমিরাত বা অন্যান্য যে বিষয়গুলো আছে, বিশেষ করে খলিফার অধীনে, তারা যদি মনে করে খলিফার অধীনে রাষ্ট্র পরিচালিত না করে, অর্থাৎ খলিফা তো সেন্ট্রাল একটা পয়েন্ট থাকবে, যেমন আমাদের প্রাইম মিনিস্টার যে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিগুলো তো ঢাকায় থাকে, ঢাকা কেন্দ্রে রাজধানীতে থাকে, তো ঠিক একইভাবে খলিফা যে কেন্দ্র থেকে রাষ্ট্র পরিচালনা করে এবং বিভিন্ন যে প্রদেশগুলো ছিল ওই প্রদেশগুলোতে যাদের প্রাদেশিক যে গভর্নররা আছে, এই গভর্নররা সেন্ট্রাল যে পাওয়ার আছে ওই পাওয়ারের নীতি বাস্তবায়ন না করে নিজস্বভাবে স্বাধীনভাবে যদি রাষ্ট্র পরিচালনা করে, প্রদেশ পরিচালনা করে, তাদেরকেই মূলত সুলতান বলা হচ্ছে। আমি আরেকটু ক্লিয়ার করি, সেটা হলো যে খলিফার অধীনে রাষ্ট্র পরিচালনা না করে প্রদেশে নিজেরাই নিজস্ব স্বাধীনভাবে প্রদেশ বা রাজ্য পরিচালনা করলে তাদেরকে সুলতান বলা হচ্ছে। এইভাবে এই সুলতান কথাটার উদ্ভব হলো। তাহলে এই সুলতান কথাটা আমরা যখন দেখি তুরস্কের জায়গায় গিয়ে সুলতানের ঝামেলাটা একটু ক্লিয়ার করব, কারণ এখানে একটু ঝামেলা হয়ে যায় সুলতানের ব্যাপারটা। তাহলে যখন প্রথম উসমান আর্তুগ্রুল গাজী এবং প্রথম উসমান, এই যে উসমানীয় বংশ, ওটোমান সাম্রাজ্য, ওটোমান সাম্রাজ্য নিয়ে আমার একটা ক্লাস আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন, আমার ইউটিউব চ্যানেলে আছে। তো এই মানে উসমানীয়রা কীভাবে ওটোমানদের, মানে ওটোমান কারা, উসমানীয় সাম্রাজ্য কীভাবে সৃষ্টি হলো, এটার একটা বিশাল ব্যাকগ্রাউন্ড আছে, ওই ক্লাস আপনারা দেখে নিন, তাহলে আরও বেশি ক্লিয়ার হবে। তো আমরা এই ব্যাপারটা ক্লিয়ার করি। তো প্রথম সুলতান যার নামে ওটোমান সাম্রাজ্য বা উসমানীয় সাম্রাজ্য নামকরণ হয়, এই প্রথম উসমান তুরস্কের প্রথম সুলতান হন 1299 থেকে 1326 পর্যন্ত, প্রথম সুলতান হিসাবে। তাহলে এই ওটোমানরা, এই উসমানরা কাদের কাছ থেকে এই এই এলাকাটা পায়, সেটা হচ্ছে কি, সেলজুকদের কাছ থেকে, সেলজুকদের কাছ থেকে তারা এই এলাকাটা পায়। তাহলে সেলজুকদের সময়ও এই সুলতান প্রথাটা ছিল। ঠিক এই সেলজুকদের প্রধান যিনি, প্রথম যিনি সুলতান ছিলেন, তিনি ছিলেন তুগরিল বেগ। তুগরিল বেগ ছিলেন এই ইতিহাসের প্রথম সুলতান, তো সেলজুকদের প্রথম সুলতান। তো ওই সুলতানের সময়ের পর থেকে তাদের ব্যাকগ্রাউন্ডে ইতিহাসে তেমন বেশি না আসলেও ওটোমান সুলতানদের প্রভাব, ওটোমান সুলতানদের শাসন, শাসক প্রণালী, শাসকদের অবস্থান এবং সুলতান সুলেমানদের শাসন, সবার ঘটনাগুলোই ইতিহাসে সবচেয়ে বেশি আলোচিত, সমালোচিত। সেই একই ক্ষেত্রে গিয়ে তুরস্কের প্রথম সুলতান হিসেবে যখন প্রথম উসমানের নাম ইতিহাসে পাই 1299 থেকে 1326, তার মানে এই নয়, প্রথম উসমান বা প্রথম সুলতান কিন্তু এই 1299 এসে সুলতান কথাটার উৎপত্তি হয়নি, এর আগেও সুলতান কথাটার উৎপত্তি ছিল বা সালতানাতের ব্যাপারটা তারা অনেকটা ধারণা দিয়েছিল। অর্থাৎ যদি আমরা তুগরিল বেগকেই প্রথম সুলতান হিসেবে জানি, এর আগেও ছোটো ছোটো রাজবংশ বা ক্ষুদ্র ক্ষুদ্র প্রদেশগুলোতে তারা নিজেদেরকে সুলতান, যারা কেন্দ্র খলিফার অধীনে শাসিত না হয়ে নিজেরা স্বাধীনভাবে রাষ্ট্র বা রাজ্য বা প্রদেশ পরিচালনা করবে, তারা নিজেদেরকে সুলতান বলে দাবি করতেন। তাহলে সেই হিসাবে আমরা তুগরিল বেগের সুলতানের প্রথাটা থেকে পরবর্তীতে উসমানীয় সুলতান হিসেবে, প্রথম উসমানই ছিলেন তুরস্কের প্রথম সুলতান এবং শেষ সুলতান ছিলেন কে, ষষ্ঠ মোহাম্মদ, যে শেষ সুলতান, তার সময়কাল ছিল 1918 থেকে 1922। এখানে একটা টেকনিক বলি, এই যে 1918 থেকে 1922 যখন শেষ সুলতান ষষ্ঠ মোহাম্মদ ছিলেন, তখন 1922 খিলাফতের বিলুপ্তি বা সালতানাতের বিলুপ্তি, এই বিষয়টা, তার মানে সালতানাতের বিলুপ্তি ঘটে 1922 সালে, ষষ্ঠ মোহাম্মদের সর্বশেষ সুলতান ছিলেন। এখন এই সুলতানের সময় যখন
মুস্তাফা কামাল পাশা তুরস্কের আধুনিক তুরস্কের জনক বলা হচ্ছে, তুরস্ক প্রজাতন্ত্রের প্রতিষ্ঠাতা বলা হচ্ছে। এই মুস্তাফা কামাল পাশা যখন এই সালতানাতের বিলুপ্তি করেন, ষষ্ঠ মোহাম্মদ তখন তুরস্ক থেকে পালিয়ে যান এবং এই সালতানাতের বা সুলতানের অংশে খলিফা হিসাবে দ্বিতীয় আব্দুল মজিদকে স্থাপন করেন। তবে এই দ্বিতীয় আব্দুল মজিদ খলিফা হিসাবে আসেন, অর্থাৎ সালতানাত বা সুলতানের পদটি বিলুপ্ত করে তিনি বললেন কি খলিফা দ্বিতীয় আব্দুল মজিদের হবেন এই ষষ্ঠ মোহাম্মদের স্থলাভিষিক্ততা এবং শেষ খলিফা। এই খলিফা পদটা 1517 থেকে 1520 এই সময়ে প্রথম খলিফা হিসাবে প্রথম সেলিম আবির্ভাব বা উৎপত্তি হয়েছিল। এর আগে 1453 সালে যখন কনস্টান্টিনোপল জয় করেছিল তুরস্কের এই যে ইতিহাসের এই কনস্টান্টিনোপল জয়ের আরেকটা ক্লাস আমার চ্যানেল আছে, তো ওগুলা ওই তুরস্কের ইতিহাসের ওই ব্যাকগ্রাউন্ডটা দেখলে এই বিষয়গুলো আরেকটু ক্লিয়ার হবে, আমি ওদিকে আর যাচ্ছি না। তাহলে প্রথম খলিফা ছিলেন প্রথম সেলিম, কিন্তু শেষ খলিফা হলেন দ্বিতীয় আব্দুল মজিদ 1922 সালে। তাহলে এই 1922টা কখন, যখন শেষ সুলতান বা সালতানাতের বিলুপ্তি করেন ষষ্ঠ মোহাম্মদকে, যখন ষষ্ঠ মোহাম্মদ যখন দেশ থেকে পালিয়ে যান এই ষষ্ঠ মোহাম্মদের স্থলে কে বসেন, দ্বিতীয় আব্দুল মজিদ। তাহলে ষষ্ঠ মোহাম্মদ কিন্তু সুলতান হিসাবে সর্বশেষ, কিন্তু ওই জায়গায় দ্বিতীয় আব্দুল মজিদকেই খলিফা হিসাবে ঘোষণা করেন, সর্বশেষ খলিফা অর্থাৎ তুরস্কের সর্বশেষ খলিফা ছিলেন দ্বিতীয় আব্দুল মজিদ 1922 থেকে 1924। এটা গেল তুরস্কের সুলতান এবং যে খলিফার যে ঝামেলাটা। এবার একটা বিষয় ক্লিয়ার করি, সেটা হচ্ছে কি তুর্কি সালতানাতের বিলুপ্তি ঘটে পহেলা নভেম্বর 1922 সালে। তাহলে 22-এর পহেলা নভেম্বর এটা সালতানাতের বিলুপ্তি ঘটে, এবং কিন্তু তুর্কি খিলাফতের বিলুপ্তি ঘটে 3 মার্চ 1924 সালে। খিলাফতের বিলুপ্তি ঘটে 1924 সালে, এই যে খলিফা 1924 সালে তুর্কি খিলাফতের বিলুপ্তি ঘটে এবং তুর্কি প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করা হয় 29 অক্টোবর 1924 সালে, যেটা মুস্তাফা কামাল পাশা, যাকে আধুনিক তুরস্কের জনক বলা হয়, আধুনিক তুরস্কের জনক, তুরস্ক প্রজাতন্ত্রের প্রতিষ্ঠাতা, তাকে এই মুস্তাফা কামাল পাশাকেই আধুনিক তুরস্ক রাষ্ট্র প্রতিষ্ঠার জনক হিসাবে 1924 সালের 29 অক্টোবর এই প্রজাতন্ত্র প্রতিষ্ঠার ঘোষণা করা হয়। এবং তুরস্কের যে খিলাফতের যে সূচনা হয়েছিল 632 খ্রিস্টাব্দে খোলাফায়ে রাশিদিনের প্রথম খলিফা হযরত আবু বকরের মাধ্যমে, সেই খিলাফতের বিলুপ্তি ঘটে তুরস্কে এসে 1924 সালে মুস্তাফা কামাল পাশার হাতে এসে, এবং শেষ খলিফা ছিলেন দ্বিতীয় আব্দুল মজিদ। তাহলে প্রথম খলিফা ছিলেন হযরত আবু বকর এবং দ্বিতীয় সর্বশেষ খলিফা ছিলেন ইতিহাসের দ্বিতীয় আব্দুল মজিদ। এবং যদি বলা হয় এই খিলাফতের বিলুপ্ত হয় কোন দেশে এসে, তুরস্কে এসে, এবং তুরস্ককে বলা হয় ইউরেশিয়ান কান্ট্রি বা ইউরেশিয়ান মানে অর্ধেক ইউরোপীয় অর্ধেক এশিয়াতে, তুরস্ককে বলা হয় দ্য সিক ম্যান অফ ইউরোপ, ইউরোপের রুগ্ন মানুষ। তাহলে তুরস্কের অনেক ব্যাকগ্রাউন্ড আছে, পৃথিবীর সেন্ট্রাল পয়েন্টে এই তুরস্কের অবস্থান, ভূমধ্যসাগরের পূর্ব উত্তর তীরে উত্তর কোণে এই তুরস্কের অবস্থান। এই তুরস্ককে দুই মহাদেশে থাকার কারণে একে ইউরেশিয়ান কান্ট্রি বলা হয়, এবং এই দেশকে নিয়ে প্রথম বিশ্বযুদ্ধে বিভিন্ন বাগবাটোয়ারা হয়ে গিয়েছিল অক্ষশক্তি যোগদানের কারণে, এই জন্য এটাকে দ্য সিক ম্যান অফ ইউরোপ বা ইউরোপের রুগ্ন মানুষ হিসাবেও বলা হয়। তাহলে এই সব ঘটনার প্রেক্ষিতে তুরস্ক একটা ইম্পর্ট্যান্ট বিষয়, কারণ তুরস্কে এসে সালতানাতের বা খিলাফতের বিলুপ্তি ঘটে। আশা করি আমি 4টা বিষয়, খিলাফত, আমিরাত, সালতানাত, সাম্রাজ্য, এই 4টা বিষয়ের ক্লাসিফিকেশন এবং ব্যাকগ্রাউন্ডগুলো আমি মোটামুটি ক্লিয়ার করার চেষ্টা করেছি। আপনারা যারা এই ক্লাসটা দেখবেন তারা অবশ্যই, কেউ যদি প্রশ্ন করে, কোনো ভাইভাতে যদি প্রশ্ন হয় যে এই 4টা বিষয়ের মধ্যে পার্থক্য কী, তাহলে আমার ক্লাসটা দেখলে আশা করি সবাই উপকৃত হবেন। তাহলে আজকে এই পর্যন্ত থাক, পরের কোনো দিন নতুন কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ আবারও আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।